তো চলুন আপনাদের রিটার্নিং রুমটা দেখিয়ে দিই। আর কীভাবে আপনারা স্টেশনে নামার পর কীভাবে রিটার্নিং রুমে পৌঁছবেন, মানে লোকেশনটা কোথায় সেটাও দেখিয়ে দিচ্ছি, আর কীভাবে আপনারা বুক করবেন সেসব তো বলবই। আচ্ছা, এই হচ্ছে রিটার্নিং রুম। এবার আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন এবং বা আপনার সাথে যদি মহিলারা থাকে তাহলে তো এটা সেফ নয়। এখন আপনারা দেখছেন জয়পুর রেলওয়ে স্টেশনের রিটার্নিং রুমের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ঠিক এই কারণে বেস্ট এবং সেফেস্ট অপশন হচ্ছে এই জয়পুর স্টেশনের রিটার্নিং রুমে। আপনি সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড সব রকম রুমই পেয়ে যাবেন। আর এদের সুবিধা হচ্ছে আপনি ঘন্টা মানে আওয়ার বেসিসে আপনি বুক করতে পারবেন। মানে ধরুন আপনি শুধু রাতটা কাটাতে চাইছেন, সেক্ষেত্রে আপনি রাত 12টা থেকে ভোর 6টা অবধি 6 ঘন্টার জন্য বুক করে নিলেন। আপনি বেরিয়েই দেখতে পাবেন ওই ই রিক্সা টাইপ, যেগুলোকে আমরা টোটো বলি, ওনারা ই রিক্সা বলেন। তো ওই ই রিক্সা প্রচুর দাঁড়িয়ে থাকে, ওই জনপ্রতি 10 টাকা করে নেয়, পার হেড 10 টাকা করে নেয়। মানে যাওয়ার সময় আপনার লাগছে 15 টাকা আর ফেরার সময় 10+10 20 টাকা। গুড মর্নিং ফ্রম জয়পুর। আজ আপনাদের জয়পুর শহরের লোকাল সাইট সিং প্লেসেসগুলি ঘুরে দেখাবো নাম মাত্র খরচে। তার সাথে দেখাবো জয়পুর রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুম। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটু লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এবার কলকাতা থেকে জয়পুর আসার এই দুটোই মেন আর কি ভালো ট্রেন আছে, যোধপুর এক্সপ্রেস একটা, যেটা পৌঁছানোর কথা রাত 12:05, ওই 12টাই ধরুন, আজকে 11:45 এসছে। আর একটা হচ্ছে আপনাদের আজমির, শিয়ালদা আজমির এক্সপ্রেস, যেটা ওটা বোধ হয় 11:15-20 এরকম ঢোকে, এটা শিডিউল টাইম। এবার একটু তো দেরি করবে, ওই 11:30 ধরুন, মানে দুটো ট্রেনই হচ্ছে, একটা 11:30, একটা রাত 12টায়। এবার আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন এবং বা আপনার সাথে যদি মহিলারা থাকে তাহলে তো এটা সেফ নয়। রাত 12টার সময় আপনি একটা আননোন জায়গা থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছেন, এটা সেফও নয় এবং আপনার একদিনের টাকাটাও বেকার যাবে। মানে রাত 12টা থেকে আপনি জাস্ট গিয়ে শোবেন, আপনাকে পুরো টাকাটা দিতে হবে, সেদিনের পুরো ভাড়াটা দিতে হবে হোটেলের। ঠিক এই কারণে বেস্ট এবং সেফেস্ট অপশন হচ্ছে ওই দিন রাতের জন্য, মানে যেদিন আপনি পৌঁছচ্ছেন সেদিন রাতটা জয়পুর স্টেশনের রিটায়ারিং রুমে কাটানো। এই জয়পুর স্টেশনের রিটায়ারিং রুমে আপনি সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড সব রকম রুমই পেয়ে যাবেন। আর এদের সুবিধা হচ্ছে আপনি ঘন্টা মানে আওয়ার বেসিসে আপনি বুক করতে পারবেন। মানে ধরুন আপনি শুধু রাতটা কাটাতে চাইছেন, সেক্ষেত্রে আপনি রাত 12টা থেকে ভোর 6টা অবধি 6 ঘন্টার জন্য বুক করে নিলেন, তারপর সকালে আলো ফুটে গেলে আপনি আপনার হোটেলে চলে গেলেন, অসুবিধা নেই। তো চলুন আপনাদের রিটার্নিং রুমটা দেখিয়ে দিই। আর কীভাবে আপনারা স্টেশনে নামার পর কীভাবে রিটার্নিং রুমে পৌঁছবেন, মানে লোকেশনটা কোথায় সেটাও দেখিয়ে দিচ্ছি, আর কীভাবে আপনারা বুক করবেন সেসব তো বলবই। আচ্ছা দেখুন, সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়পুর স্টেশনের মেন এক্সিট। এই এক্সিটের ঠিক পাশে, মানে আপনাকে এক্সিট অবধি যেতে হবে না, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এক্সিট অবধি আপনাকে যেতে হবে না, আপনি ওদিক থেকে আসবেন, এসে স্টেশন ডিরেক্টরের অফিস আছে এখানে মিহির দেব, তার ঠিক পাশ দিয়ে এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে দোতলায়। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে আসবেন ফার্স্ট ফ্লোরে, এসে সামনেই হচ্ছে IRCTC রিটার্নিং রুমের রিসেপশন। আর এই যে লম্বা করিডোরটি দেখছেন, এরই দুপাশে বিভিন্ন টাইপের সব রুম আছে। চলুন আপনাদের দুটো রুম দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা, ফার্স্টেই আপনাদের দেখাচ্ছি একটি 4-বেডেড রুম, বিশাল বড় স্পেশিয়াস একটা রুম। টোটাল 3টে বেড আছে রুমটাতে, 2টি সিঙ্গেল এবং 1টি ডাবল। আচ্ছা, 2টি বেডের মাঝে ড্রয়ার মতো আছে, আপনারা জিনিসপত্র এখানে রাখতে পারবেন, এপাশেও তাই। আর তার ওপর বেড সাইড চার্জিং পয়েন্টও আছে। আচ্ছা, টোটাল 2টো সিলিং ফ্যান আছে এই রুমটাতে, এপাশে স্প্লিট এসি দেখতে পাচ্ছি, তার পাশে আয়না আছে, কাবার্ড আছে, জিনিসপত্র আপনারা রাখতে পারবেন, 2টো চেয়ার দেওয়া আছে, 1টি টেবিল আছে, এদিকে এলইডি টিভি আছে, ওয়াশরুমের বাইরে একটি ওয়েস্টবিন আছে,
এবং ওয়াশরুমের ভেতরেও একটি ওয়েস্টবিন দেওয়া আছে। আচ্ছা, ওয়াশরুমে গিজার আছে, বালতি মগ রাখা আছে, ওপাশে কমোড আছে, জেট স্প্রে আছে, আর এদিকে বেসিন এবং আয়না। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই ওয়াশরুমটা। এই হচ্ছে ওভারঅল রুম। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি এসি ডরমেট্রি বা সিঙ্গেল রুম যাই বলুন না কেন। আচ্ছা, ঢোকেই একটি সোফা মতো আছে, আর এই হচ্ছে পরপর সব রুম। আমি নিয়েছি এই D15 রুমটি। ভেতরটা আপনাদের দেখাচ্ছি, আগে ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এপাশে একটি ওয়েস্টবিন আছে, দুটনের একটি এসি লাগানো আছে, ওয়াশরুমের ঠিক বাইরেও একটি ওয়েস্টবিন আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। কমোড, জেট স্প্রে, বেসিন, আয়না সবই আছে। আর গিজারও দেওয়া আছে। চলুন এবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আপনারা দেখুন, আমি ততক্ষণে বুকিং প্রসেসটা আপনাদের বলে দিই। দেখুন, রিটার্নিং রুম বুক করার জন্য আপনার কাছে কনফার্ম ট্রেন টিকিট থাকতে হবে। সেই কনফার্ম ট্রেন টিকিটের পিএনআর নাম্বার দিয়ে আপনাকে এই রিটার্নিং রুম বুক করতে হবে www.irctctourism.com এই ওয়েবসাইটে গিয়ে। মিনিমাম 3 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 48 ঘন্টা অবধি আপনারা রুম বুকিং করতে পারেন। আর যেদিন আপনি যাচ্ছেন তার 120 দিন আগে থেকে আপনি বুকিং করতে পারবেন। অর্থাৎ ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যা নিয়ম, এই রিটায়ারিং রুম বুকিংয়ের ক্ষেত্রেও সেই একই নিয়ম। আর একটা কথা মাথায় রাখবেন, এই রিটায়ারিং রুমগুলোর ডিম্যান্ড কিন্তু খুবই হাই থাকে। এই কারণে আমি আপনাদের বলবো, যদি আপনারা রেলওয়ে রিটায়ারিং রুম বুকিং করতে চান, তাহলে আপনি ট্রেনের টিকিট যখন বুক করছেন, সেই ট্রেনের টিকিট বুক করলেই আপনি পিএনআর নাম্বার পেয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গেই আপনারা রিটায়ারিং রুমটা বুক করে ফেলুন। কারণ আগে থেকে বুকিং না করলে কিন্তু রিটায়ারিং রুম পাওয়া একটু চাপের ব্যাপার। আর এই হচ্ছে রিটার্নিং রুমের রেট, আপনারা কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যে সিঙ্গেল রুমটা আপনাদের দেখালাম, মানে যেটাকে ওনারা ডরমেট্রি বলছেন, ওটাতে কিন্তু শুধুমাত্র ছেলেদের অ্যালাউ করা হয়। মানে আপনি যখন বুক করতে যাবেন তখন ওখানে লেখাই থাকে মেল ডরমেট্রি, কোনো ফিমেলকে কিন্তু ওখানে অ্যালাউ করা হয় না। গুড মর্নিং, জয়পুর সিটি ট্যুরের দ্বিতীয় পর্বে জলমহলের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, এর আগের পর্বে মানে জয়পুর সিটি ট্যুরের প্রথম পর্বে আমি আপনাদের আমের ফোর্টের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলে জানিয়েছি, কীভাবে আপনারা মাত্র 15 টাকায় আমের ফোর্ট পৌঁছবেন সেটাও আপনাদের দেখিয়েছি। আচ্ছা, যে বাসে করে আমি গেছিলাম আমের ফোর্ট, মাত্র 15 টাকা ভাড়া দিয়ে হাওয়া মহলের সামনে থেকে বাসটা পাওয়া যায়। তো এটা হচ্ছে 29 নম্বর বাস, 29 রুট নাম্বার। তো ওই বাসে আপনি যাবেন হচ্ছে আমের ফোর্ট, এবং আমের ফোর্ট দেখে নিয়ে আপনি যখন ফিরবেন তখন ওই সেম রাস্তাতেই জলমহল পড়ে। মানে মেন হাওয়া মহল থেকে আপনি যে, মানে হাওয়া মহল মানে হচ্ছে মেন আর কি পিঙ্ক সিটি, যেটা জয়পুরের মেন এরিয়া, তো সেখান থেকে আপনি যে বাস ধরে আমের ফোর্ট যাচ্ছেন, সেই আমের ফোর্ট যাওয়ার বাসটাই কিন্তু জলমহলের ওপর দিয়ে যায়, মানে একটাই রাস্তা। তো আপনি যাওয়ার সময় ডাইরেক্ট চলে গেলেন আমের ফোর্ট, ফেরার সময় আপনি কী করবেন, ওই সেম রুটের বাসই নেবেন, 29 বললাম, 29 নম্বর বাস। তো ওখানেই আপনি উঠবেন, কিন্তু আপনি নেমে যাবেন হচ্ছে জলমহলের সামনে, আর বাস ভাড়া নেবে মাত্র 10 টাকা। যাওয়ার সময় হয় লেগেছিলো 15 টাকা ডাইরেক্ট আমের ফোর্ট অবধি। এটা যেহেতু আমি মাঝখানে ব্রেক করছি, এটা আমার 10+10 20 টাকা লাগবে। মানে আমি জলমহল অবধি এলাম 10 টাকায়, তারপর জলমহল থেকে আবার ব্যাক করব মেন জয়পুরের হাওয়া মহলে, মেন আর কি সিটিতে, ওটা আবার 10 টাকা ভাড়া নেবে। জলমহল অর্থাৎ জলের প্রাসাদ, এটি রাজস্থানের রাজধানী জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। এটি মূলত 1699 সালের দিকে নির্মাণ করা হয়েছিল। তবে এই যে ভবনটি এবং এর চারপাশে যে হ্রদটি আপনারা দেখছেন, এটি 18 শতকের গোড়ার দিকে অম্বরের মহারাজা দ্বিতীয় জয়সিং সংস্কার করেছিলেন। যদিও জয়পুর শহরকে আমরা পিঙ্ক সিটি বলে চিনি, কারণ জয়পুর শহরের বেশিরভাগ ভবনই গোলাপি পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে, তবে এই জলমহলের নির্মাণ কাজে কিন্তু ব্যবহৃত হয়েছে লাল বেলে পাথর। আর আমি এখন আপনাদের যেভাবে দেখাচ্ছি জলমহলটি, আপনাদের কিন্তু সেভাবেই দেখতে হবে,
কারণ এই জলমহলে কিন্তু পর্যটকদের প্রবেশাধিকার নেই। আচ্ছা, এইটা হচ্ছে মেন রোড, এই যে বাসটা দাঁড়িয়ে আছে বা গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকেই আপনি বাস পাবেন। আবার ওই 29 নম্বর বাসেই আপনাকে উঠতে হবে, আপনি সোজা গিয়ে নামবেন হাওয়া মহলের সামনে। চলুন, ওখানেই দেখা হচ্ছে। বাসে 15 মিনিট মতো লাগলো, আমরা এসে পৌঁছে গেলাম বিখ্যাত হাওয়া মহলের সামনে। চলুন ভেতরে প্রবেশ করা যাক, তার আগে আপনাদের টিকিট প্রাইসগুলো দেখিয়ে দিই। লাল ও গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত বিখ্যাত এই হাওয়া মহল 1799 সালে নির্মাণ করেন মহারাজা সওয়াই প্রতাপ সিং। 5 তলা এই ভবনটিতে রয়েছে 953টি ছোট ছোট জানলা, সেগুলির আকৃতি একত্রে অনেকটা মৌচাকের মতো। এগুলির পোশাকি নাম জারোখা। মহলের নকশা তৈরি করেছিলেন ওস্তাদ লালচাঁদ। হিন্দু রাজপুত এবং ইসলামিক মুঘল স্থাপত্যের সংমিশ্রণে প্রতিফলিত এই হাওয়া মহলটি টোটাল 5 তলা। অথচ মজার ব্যাপার, এই মহলটিতে কোনো সিঁড়ি নেই। সিঁড়ি ছাড়াই নাকি মহলের নানা তলে ওঠানামা করতেন রাজারানীরা। এবং আরেকটি আশ্চর্যের বিষয় হল, এত বড় মহলে কোনো নিরেট ভিত নেই। বিশ্বের সবচেয়ে উঁচু ভিতবিহীন ইমারত হচ্ছে এই হাওয়া মহল। আপনারা হয়তো ভাবছেন, এত নাম থাকতে হঠাৎ হাওয়া মহল নাম দেওয়া হলো কেন? আসলে এই 5 তলা বিল্ডিংটিতে মৌচাকের মতো যে অসংখ্য জানলা এবং জারোখা আছে, তার জন্য এই মহলটির ভিতর সব সময় বায়ু চলাচল করে। এই কারণেই এর নামকরণ করা হয়েছিল হাওয়া মহল, অর্থাৎ বায়ুর প্রাসাদ। আচ্ছা, হাওয়া মহল ঘুরে নিয়ে চলে এসেছি যন্তর মন্তরে। এবার ব্যাপারটা হচ্ছে, হাওয়া মহল থেকে হেঁটে যন্তর মন্তর মোটামুটি 10 মিনিট মতো লাগে। এবার আপনারা যদি গুগল ম্যাপ ফলো করে হেঁটে চলে আসতে পারেন তাহলে তো খুবই ভালো, আর না হলে যেখান দিয়ে আপনি বেরোচ্ছেন, মানে এক্সিট যেটা হাওয়া মহলের, আপনি বেরিয়েই দেখতে পাবেন ওই ই রিক্সা টাইপ, যেগুলোকে আমরা টোটো বলি, ওনারা ই রিক্সা বলেন। তো ওই ই রিক্সা প্রচুর দাঁড়িয়ে থাকে, ওই জনপ্রতি 10 টাকা করে নেয়, পার হেড 10 টাকা করে নেয় আপনাকে। আপনি যদি সিটি প্যালেস আসতে চান, সিটি প্যালেস বা যন্ত্র মন্ত্র দুটো একদম পাশাপাশি, আপনি যেটা ইচ্ছে আগে আসতে পারেন। তো আপনাকে পৌঁছে দেবে জনপ্রতি 20 টাকা, জনপ্রতি 10 টাকা। আর না হলে আপনি যদি হেঁটে আসতে চান তাহলে তো মিনিট 10 লাগবে, আপনারা গুগল ম্যাপ ফলো করে হেঁটে চলে আসবেন। 1727 থেকে 1734 সালের মধ্যে রাজা দ্বিতীয় জয়সিং নির্মাণ করেছিলেন এই যন্ত্র মন্তর। অ্যাস্ট্রোনমিক্যাল মার্ভেল বলতে যা বোঝায় এই যন্ত্র মন্তর, ঠিক সেটাই। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিভিন্ন অনুসন্ধান এবং তথ্য জানার জন্য, যেমন ধরুন সূর্যের অবস্থান দেখে সময় বলে দেওয়া, তারপর সূর্য, চন্দ্র, পৃথিবী, এছাড়াও বিভিন্ন গ্রহ নক্ষত্রের মুভমেন্ট সম্বন্ধে তথ্য সংগ্রহ করার জন্য নির্মাণ করা হয়েছিল এই যন্ত্র মন্তর। জয়পুর ছাড়াও ভারতবর্ষের আরও 4টি শহরে এই যন্ত্র মন্তর স্থাপন করেছিলেন রাজা জয়সিং। সেগুলি হল দিল্লি, বেনারস, মথুরা এবং উজ্জয়িনী। যন্তর মন্তর দেখে নিয়ে আপনারা চলে আসবেন সিটি প্যালেস দেখতে। এটা যন্তর মন্তর থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে অবস্থিত। 1729 থেকে 1732 সালের মধ্যে মহারাজা দ্বিতীয় জয়সিং এটি নির্মাণ করেছিলেন। এই বিল্ডিংটি মুঘল, ইউরোপীয় এবং রাজপুতানা স্থাপত্যের মিশ্রণকে একত্রিত করে নির্মাণ করা হয়েছিল। ফলস্বরূপ এই প্রাসাদটিকে ভারতীয় ইতিহাসের ঐশ্বর্য এবং রাজকীয়তার প্রতীক হিসেবে গণ্য করা হয়। সিটি প্যালেস দেখে নিয়ে ওলা, উবার, র্যাপিডো ইত্যাদি যে কোনো অ্যাপ ইউজ করে আপনারা কোনো অটো বা বাইক বা ট্যাক্সি বুক করে চলে আসবেন অ্যালবার্ট হল মিউজিয়ামে। সামনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। আমি ভাড়াগুলো একটু বলে দিচ্ছি, আপনারা যদি ট্যাক্সি নেন
তাহলে মোটামুটি 100 থেকে 120 টাকা মতো পড়বে। যদি বাইকে আসেন তাহলে 30 থেকে 40 টাকা পড়বে, আর যদি অটোতে আসেন তাহলে 70 থেকে 80 টাকা মতো খরচ হবে। প্রিন্স অফ ওয়েলস অ্যালবার্ট এডওয়ার্ড অর্থাৎ সপ্তম এডওয়ার্ডের নামানুসারে এই বিল্ডিংটির নামকরণ করা হয় অ্যালবার্ট হল মিউজিয়াম। এই অ্যালবার্ট হল মিউজিয়ামটি রাজস্থানের জাদুঘর বা মেন মিউজিয়াম হিসেবে কাজ করে। এর সংগ্রহের বিভিন্নতার জন্য এটি 19 শতকের সেরা জাদুঘরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছিল এবং আজকের দিনেও ভারতবর্ষের সবথেকে উন্নত জাদুঘরগুলির মধ্যে একটি হিসেবে এই অ্যালবার্ট হল মিউজিয়ামকে গণ্য করা হয়। বাই দ্য ওয়ে, যন্তর মন্তর এবং অ্যালবার্ট হল মিউজিয়াম দুটোরই এন্ট্রি ফি 52 টাকা। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।